আসসালামু আলাইকুম। ব্ল্যাকবার্ড বাংলাদেশ থেকে আজকে চেলসার 22-23 সেশনের হোম কিট নিয়ে আসলাম, প্লেয়ার এডিশনের। চলেন জার্সিটা দেখাই। হোম কিটটা হচ্ছে কলার, সে ব্লু, রয়্যাল ব্লু বলে এটাকে অনেকটা, বাট আমার মনে হয় ক্যামেরাতে এটা ডিপ ব্লু টাইপের, মানে কালচার ব্লু আসছে, বাট এটা কালচার ব্লু না। একটু কালারটা বোঝানোর চেষ্টা করছি। অনেকটা এই টাইপের এই কালারটা, সেটা খুলছি। চেলসারি কলারটা নিয়ে ভিডিও করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন, তো সেজন্য চেলসারি জার্সিটা নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে বটম পার্টটা, এর ভিতরে হচ্ছে প্রিন্টটা, বডিতে প্রিন্টটা থ্রেড দিয়ে করা কাজ, ভিতরে স্টিচ এরিয়াটা দেখাচ্ছি। স্টিচ এরিয়াটা দেখাচ্ছি, ভেতরের এবং বাইরের দুইটার স্টিচ এরিয়া দেখাচ্ছে দুটা পাশের। বোঝা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। দুটা পাশের এই স্টিচ এরিয়াটা দেখাচ্ছি, কলারটা, বাটন, ভেতরে একটা প্রিন্ট স্কাই ব্লু, বাইরে হচ্ছে হোয়াইট, হোয়াইট প্রায়োরিটি, ভেতরে হচ্ছে স্কাই ব্লুটা প্রায়োরিটি, যেভাবে ডিজাইনটাকে করা হয়েছে। এটা হাতাটা, হাতাতে কোনো বর্ডার নেই, প্লেন, দুইটা হাতায় সেম, কোনো বর্ডার নেই, প্লেন, এইটাই হচ্ছে ম্যাচ করে ডিজাইনটা করা। স্টিকারটা নাইকে, এটাও রাবার প্রিন্ট, চেলসার লোগো। তো ওভারঅল হচ্ছে জার্সিটা, ওভারঅল জার্সিটা এরকম দেখালাম। কিছু কিছু কালার লাইট রিফ্লেক্ট করে, যখন জুম করতে যাই তখন লাইটের জন্য মানে ওটা একটু ঘোলা হয়ে যায়। আশা করি এটা আপনারা ভালো বুঝতে পারবেন, আর এই জিনিসগুলো একটু ক্ষমা শুদ্র দৃষ্টিতে দেখবেন। ব্যাক সাইডটা দেখাচ্ছি, ফ্রন্টে এবং ব্যাকে দুটো পাশে হচ্ছে সেম প্রিন্ট করা, সেম প্রিন্ট করা। থ্যাংকস ফর ওয়াচিং, আজকের মতো এটুকুই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।